কৃষ্ণনন্দ পাল জিন্দাবাদ, পাল জিন্দাবাদ। একটা ফটো পেপার হয়েছে, আলমারি রৌতা গিয়া মনে ভাষ্য 62 নম্বর স্কুলের রাস্তা দেখু অগুর আমরা মাতামাতি করিয়া আমরা দিছিলাম জরুর ওরে বাংলা দিলা ব্যাপার ও জিনিস হয়েছে জরুর গিয়া আমরা এমএলএ কৃষ্ণন্দু সারের কাছে গিয়া আমরা ফটোর খবর হবু ফটো হবু লইয়া দেশলা গিয়া দেখাইয়া লইয়া আইসু আবার তাই ব্যাপার ও জিনিস হয়েছে যে তাই একটা পেটো দস্তগত দিয়া আমরা দিয়া দিছ রাস্তার খাজ অতি যত্ন আরম্ভ হয়ে যাব ওখান ধুনিয়া আর দেখি আমরা খুব খুশ হয়েছি তার উপরে আমরা কৃষ্ণন্দু সারের উপরে খুব খুশ আর আগের দিয়ে সাইটটা আমরা রহানটা জেলা বা সুন্দর হয়ে রহানটা করি একটা মন্দির কর্মবীর বিধায়ক কৃষ্ণন্দু পাল মহাশয়কে আজকে আমরা 562 নম্বর বাসুদেবনগর এলপি স্কুল টু খানবাড়ি রোড অত্যন্ত বেহাল রাস্তা আসলো তার ধন্যবাদ একটা সপ্তাহে বড় যে আমরা অত একটা ছোট গ্রামের মধ্যে যে তাই আমরা কোথাটুকু রাখছো বা একটা পেডো সাই সিগনেচার মারিয়া দিছ যে এই রাস্তাটা হোক বা তাই আমরা একটা সুনজর আবু আছে আমার কাছে আরো তো আইসুন বহুত সরাও আস বহুত বড় বড় এখন আইয়া গেলা সেন্টারের মধ্যে যে রাস্তাঘাট ও রাস্তা আইসুন গেছিল কিন্তু কেউ তো আজকাল আইসুন তো আইয়া কইসুন না দিন এই রাস্তাটা দিতা হাল কিটা ধন্যবাদ ওকটাও আমরা সারার রাস্তা এই কুনার মধ্যে যে ইন 50 থেকে 60 পরিবার মানুষ আসেন একদম বেয়া অবস্থা যে কোনো একটা রুগী হইলে আসবো আপন তো আমরা এই ফলোর মাধ্যমে লিয়ে যাওয়া লাগে আর ওকটা দেখি আমার গ্রাম সারা থানে সবথেকে বড় ধন্যবাদ জানাই আর দেন আমরা কথাটুকু রাখছো ধন্যবাদ আজকের আমার মিডিয়ার বাড়িতে ধন্যবাদ জানাই আমাদের খানবাড়ি রোড খানবাড়িতে গিয়া 562 নং বাসুদেব নগর স্কুলের রাস্তাটা অতি বেহাল অবস্থা যার কারণে আমাদের পাতারকান্দি বিধায়ক সুন্দরপাল মহাশয়ের কাছে আমার বিনম্র অনুরোধ রইল যে তাই বিগত প্রায় এক হপ্তাহ আগে আমরা একটা প্রেস মিট করছিলাম করার পরে তাইনে আমরা আশ্বাস দিচ্ছেন যে খানবাড়ি রোডটা ওয়াল লাগে অতিশক্ত ওয়াল লাগে যার কারণে আমরা ওটাও ধন্যবাদ দিতাম চাইছি আমরা সবাই আমরা প্রায় এখানে আসি সত্যি পরিবার আছেন এখানে এখানে একটা প্রাইভেট স্কুল আছে একটা সরকারি স্কুল আছে আছে একটা আর তো আছে আমাদের লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা লক্ষ্মীপুর একটা হাই স্কুল আছে এম স্কুল আছে যার কারণে আমরা একটা কৃতজ্ঞতা জানাইতে চাই যে আমাদের রাস্তা এত বেহাল রাস্তা থাকাকালীন আমরা এত পরিবার আছি এখানে আমরা রাস্তার দিকে কোনো পঞ্চায়েত কোনো আইসেন না কোনো প্রেসিডেন্ট মেম্বার কেউ আমরা রাস্তার দিকে কোনো নজর দিছেন না যার কারণে আমরা আমরা বিধায়ক পাত্রকান্দি বিধায়ক কৃষ্ণন্দু পালের কাছে আমরা একটা অনুরোধ জানাইছিলাম যার কারণে তাই আমরা অনুরোধটাই আমরা খুব সম্মান জানাইছি তাই তাদের আমরা সম্মান জানাই কারণ তাইনের আমরা সম্মান দিলাম অনেক অনেক খুশি ধন্যবাদ যে আমরা এই রাস্তাটা বড় খারাপ আমরা চলতে দিতে পারি না কোনো ডেলিভারি দিয়া যাইতে খান্দে বুঝে দিয়ে যাওয়া লাগে আমরা জসুর বাইরে আমরা কইয়া আমরা রাস্তার বেহাল দেখাইয়া টাইম এমএলএ সাগর একটা সাগর সূত্র আনছ আমরা এটার প্রতি অনেক অনেক খুশি এমএলএ সাগরকে।